নবাব সিরাজউদ্দৌলার জন্ম 1733 সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র ছিল না, তার ছিল তিন কন্যা। তিন কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমেদের তিন পুত্র নওয়াজেশ মোহাম্মদের সাথে, বড় মেয়ে ঘসিটি বেগমের সাইদ আহমেদের সাথে মেজ মেয়ে এবং জয়নউদ্দিন আহমেদের সাথে ছোট মেয়ে আমেনা বেগমের বিয়ে দেন। আমেনা বেগমের দুই পুত্র ও এক কন্যা ছিল। তিনার পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদি। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসন লাভ করেন, তখন তার তৃতীয় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলায়ের জন্ম হয়। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষ্য হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে পুষ্পপুত্র হিসেবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের, যেহেতু তার কোনো পুত্র ছিল না। তিনি মাতামহের স্নেহে ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে মত পার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য ও মত হল সিরাজউদ্দৌলা 1732 সালে জন্মগ্রহণ করেন। মির্জাফর তার কোনো আত্মীয়ের মাঝে পড়েন না, কাজী ঈসা তার চাচা হন। সিরাজউদ্দৌলার পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলে ভিজিট করুন।